আমরা যখন সফরে বের হব সফরে বের হওয়ার যে আদবগুলি আছে আমি গত ব্লগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই ব্লগে আমি বলবো রাস্তার কি কি অধিকার আছে। রাস্তার প্রথম অধিকার হচ্ছে আমরা আমাদের দৃষ্টিকে সংযত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ সুবহানাহু বলেন, হে হাবিব, আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। সুতরাং আমরা যখন সফরে বের হব, বিশেষ করে অবকাশ যাপনে যখন আমরা কোথাও যাই, বেড়াতে যাই, আমরা যে কক্সবাজার এসেছি, এখানে অনেক নারী অনেক পুরুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা বিচে বিচরণ করছেন, মার্কেটে যাচ্ছেন, বা যে কোনো জায়গায় আমরা যখন বাসে সফর করি সেখানেও অনেক মহিলা থাকেন। তাদের কাছ থেকে আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। এবং আমার বোন যারা শুনছেন, অবশ্যই আপনি আপনার পর্দার হেফাজত করবেন। রাস্তার দুই নম্বর আদব হচ্ছে আমরা কাউকে কষ্ট দিব না। অর্থাৎ এমন হয় যে যিনি বাসে আমার সাথে বসে আছেন আমি তার জন্য কোনো কষ্টের কারণ হচ্ছে কি না। অনেক সময় দেখা যায় অনেকে মোবাইল ফোনে যখন কথা বলেন খুব লাউডলি কথা বলেন, যার কারণে তার পাশের যাত্রী যিনি আছেন তিনি কষ্ট পান। অথবা দেখা যায় যে বাসের মধ্যে ছোট ছোট সিট থাকে, ওই সিটের মধ্যে এমনভাবে একজন বসে যান যেন দ্বিতীয়জন যিনি বসবেন তার জন্য কোনো জায়গাই থাকে না। তো আমরা যখন সফর করব তখন অবশ্যই আমার কারণে আমার এই সাময়িক প্রতিবেশীর কোনো কষ্ট হচ্ছে কি না এটা আমরা খেয়াল রাখবো, এবং তার কোনো বিপদ আপদে অবশ্যই আমরা এগিয়ে আসবো। রাস্তার মধ্যে যদি কোনো পথিক আমাদের কাছে পথের সন্ধান চায় আমরা অবশ্যই তাকে সঠিক পথটি বলে দেব। রাস্তার আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেব। অনেক সময় দেখা যায় আমরা রাস্তার কষ্টদায়ক বস্তু তো সরানো দূরের কথা, বরং আমরা এমন এমন কাজ করি যেটা মানুষের জন্য আরও কষ্টের কারণ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70টি শাখা আছে। প্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বশেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। অর্থাৎ এটাও কিন্তু একটা ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাস্তার একটি কাঁটা পরিষ্কার করে দেয় এবং মানুষের চলাচলের জন্য সহজ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা যখন খাবার খাবো আমরা যেন খাবারগুলি খেয়ে যেখানে খাবো সেখানে যেন আমরা ফেলে না দিই। তো আমরা যদি জায়গাটা নোংরা করে ফেলি এই কাজগুলি কে করবে? সবাই যদি আমরা নোংরা করতে থাকি তাহলে এটা তো একজনের পক্ষে পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে। সুতরাং যিনি খাবার খাচ্ছেন তিনি যদি জায়গাটা পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আর কোনো কষ্টই হয় না কারো, এবং আমাদের কারণে আরেকজন কষ্ট পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার আরেকটি গুরুত্বপূর্ণ হকের কথা বলেছেন যে রাস্তায় অথবা কোনো ছায়ার মধ্যে যেন আমরা প্রস্রাব না করি, কারণ এই প্রস্রাবের মাধ্যমে দুর্গন্ধ ছড়াবে, জায়গাটা নোংরা হয়ে যাবে এবং পথচারী যারা আছে তাদের কষ্ট হবে। সুতরাং এই কাজগুলি যেন আমরা না করি। অবশ্যই আমরা যখন রাস্তায় বের হব আমরা এই রাস্তার হকগুলি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।